ছড়ে যাবে, খুঁজে বেড়াও যাও তার পাবে না রে, সেই স্বপ্নটা ঝরে যাবে, সেই স্বপ্নটা ঝরে প্যালুমটা জাস্ট এই উপরে রেখে খেলে মানুষ কাপড় কিনতে গেলে ট্রায়াল তো করতে, এটা স্যার এক্সক্লুসিভ কালেকশন, আপনাকে এক্সক্লুসিভ হতে হবে, আমার জন্য জিনিসটা ফিট করে নাই সুতরাং আমি নেবো না জিনিসটা, বললে তো হবে না স্যার, আপনি ট্রায়াল এটা বললেই হবে, অফকোর্স এটা বললেই হবে স্যার, আপনি ট্রায়াল আপনি জোর করে দেবেন নাকি আমাকে স্যার, আপনি ট্রায়াল আমি তো করবোই, আমি জিনিস কেনার আগে ট্রায়াল করবো না স্যার, এটা কেউ নিবে আপনি আবার গন্ধ শুকে আবার আপনি কি বলতে চান স্যার, এটা কেউ নিবে না, ওয়ান ইজ স্মেল দিস, না না মানে আমি তো এটা বুঝতেছি এটা সম্ভব না, আমাদের দোকানের নিয়ম স্যার, আপনি ট্রায়াল করেছেন না না প্লিজ, ডোন্ট হ্যাসল মি, এটা কিন্তু হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে প্লিজ, হ্যারাসমেন্ট স্যার, এটা আপনাকে নিতে হবে স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু টেক ইট, কথা তো বলে দিলাম পরিষ্কার করে, আপনি না 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 আমি নেব না, পে করতেই হবে, আপনি না না কেন পে করবো আমি স্যার, কারণ আপনি ট্রায়াল করেছেন স্যার, কি আপনি পড়বেন এটা নাকি স্যার, আপনি পড়েন আপনি তাহলে স্যার, পড়েন আপনি, লিসেন আপনি যদি এই ডম হ্যাসল করেন আমি এটা পে করবো, আই এম নট গোনা টেক ইট, ইউ ক্যান টেক মানি ফ্রম মি, যদি টাকাই নিতে হয় টেক দ্য মানি, but I'm not taking this, কিনে দিতেই হবে টাকা, ননসেন্স ইজ দিস, এটা কি ধরনের সিস্টেম, এটা আমাদের এখানে সিস্টেম এরকম, ট্রায়াল করলে সবাইকে আপনি কাপড় ধরিয়ে দেন, এটা আর কাউকে দিতে পারবো না, আপনি দেখেন এটা সম্ভব না, গন্ধ শুকতেছেন, এটা অলরেডি মানে আপনার স্মেল হয়ে গেছে, এটা দেওয়া যাবে না, সম্ভব না, what do you mean আমার স্মেল হয়ে গেছে, throw this away, you know how much perfume I put on myself, but still মানে তারপরে এই এমনিতে মানে এটা আর কাউকে নিবে না, এটা কে নিবে না, এত ফালতু কথা আপনি রাখেন, অন্য কেউ আছে কথা বলার মতো, না না স্যার মানে আপনি যে স্প্রে করেন আমি বসকে ডাকতেছি, তারপরে বলে এটা কিছু করেন, আপনি জানতে এখান থেকে just get out, আপনি মানে just get out of here, দাম কত, 13,500, সেটা তো কম না, it's absolutely nonsense, it's পুরোপুরি এক্সক্লুসিভ, ওর এক্সক্লুসিভ আমার লাগলো না, এখন আমি জোর করে আমার টাকা দিতে হবে এটার জন্য, আর আমি ওই লোকের চেহারা কিন্তু দেখতে চাই না, হুয়েভার কামস এখানে আমি পে করে দিচ্ছি, ওই লোক যেন আমার সামনে না আসে, এখানে দেখাচ্ছে তো আপনার ইনসাফিশিয়েন্ট ফান্ডস, আরেকবার ট্রাই করুন, এটা দেখার কিছু নাই, কি প্রবলেম কি, এখানে বলছে যে ইনসাফিশিয়েন্ট ফান্ডস, এটাতে আমি দুই দিন আগে আমি শপিং করলাম এটা দিয়ে, এখন হয়ে গেল ইনসাফিশিয়েন্ট ফান্ডস, অনেক সময় আছে না যে স্পাউস, না না অনেক সময় যেটা হয় এখানে সিস্টেমের প্রবলেম হয়, ট্রাই দিস, ঠিক আছে, দিস হ্যাজ টু ওয়ার্ক, দিস ইজ মাই প্ল্যাটিনাম কার্ড ফর গড সেক, না এটাও দেখাচ্ছে ইনসাফিশিয়েন্ট, হতেই পারে না, এতগুলো কার্ড নিয়ে ঘুরতেছি কি খামাখা ঘুরতেছি নাকি, এটা তো কাজ করতেই হবে, আবার ট্রাই করি আমি, কি সমস্যা, ওনার কার্ডে বলছে আমি চিনি উনি হামিন ভাই এল আর বি আর কি, আমি বস চিনি আপনাকে, কিন্তু আপনাকে তো পে করতে হবে, আপনি সঠিক নামটা আগে জেনে কথা বলেন, হ্যাঁ আপনার তো নেম ট্যাগ, দিস ইজ লাস্ট টাইম আই এম গিভিং আপ মাই লাস্ট কার্ড, এটা হলে হবে না হলে আমি গেলাম, আচ্ছা দ্যাটস ইট স্যার, রিজেক্টেড স্যার, আপনাকে স্যার রিজেক্টেড স্যার, আপনাকে ক্যাশ পে করতে হবে স্যার, আপনি স্যার ক্যাশ 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 নিয়ে ঘুরতেছি নাকি, আমি স্যার আপনারা তো মিউজিক করেন তো ক্যাশ টেস্ট, আমি মিউজিক করি না স্যার, করি সেটা কে আমারটা আমি বুঝবো, না আপনি ক্যাশ দিয়ে দেন তাহলে তার কোনো ঝামেলা থাকে না, যে হবে মনে হয় আমি কিসে দেবো সেটা আমি ডিসাইড করবো, নট ইউ, আপনি আমার মানে ওনার আমাকে জাস্ট টকিং অ্যাবসলিউট ননসেন্স, ইউ নো ইউ শুড জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার, না না বাট আপনি পে কোর্স, আপনি জামাতে শাট দ্য ফাক আপ, আমি আপনি এবার বসের সাথে জাস্ট কথা বলে জানার কি, আপনি না 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 যে স্যার যে বস আসতেছে, আরে আপনার দেখেন উনি আর কি মানে যিনি মিউজিক করে দেখেন উনি করছেন যা ইচ্ছা তা করবে, মিউজিক আনতেছেন কেন এই কথা, উনি মানে ড্রেস ট্রায়াল করছে ইয়ে করছে, এখন বলতেছেন উনি নাকি নিবেন আর কি, মানে যারা যে সেলিব্রিটি মানুষ মানে স্যার আপনি আপনি কথা সামলান আগে, না 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 আপনি মানে পে করছেন আগে কথা সামলান, ডোন্ট টক লাইক দ্যাট, আপনি আমাদের ইউ আন্ডারস্ট্যান্ড গেট দ্য ফাক আউট অফ হিয়ার।